চাষিরা নিজের হাতে নৌকা রেডিও বই মার্কেটিং পাঠিয়েছে, তাই আপনাদের এলাকার কৃষকরা উচ্চ পাঠ্যক্রম যার নেতৃত্বে আজকে দাঁড়িয়ে উচ্চ পাঠ্যক্রম আওয়ামী লীগ আওয়ামী ছাত্র ঐক্যবদ্ধ হয়ে সর্বসম্মতি কাজ করেছেন। শেখ হাসিনার দপ্তরে গিয়ে পৌঁছেছেন, যার কারণে আপনারা দেখতে পেয়েছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের 70,000 পরিবারকে গত 2-3 দিন আগে ঘর উপহার দিয়েছেন। আজকে তিনি এই সকল ভাষমান মানুষকে নিয়ে বিভিন্ন সময় তিনি ইলেকট্রনিক্স মিডিয়াতে বক্তব্য রেখেছেন। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন হিসেবে থাকতে পারবে না। বাংলার মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার ফিরে দেওয়ার জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। সেই কাজে শরিক হওয়ার জন্য আপনাদের মূল্যবান ভোট চাই। তাই আগামী 27 তারিখ নৌকা লাকিম বই মার্কায় ভোট দিয়ে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ যাতে আমরা করতে পারি, সেই জন্য আপনাদের প্রতি আবারও নৌকা লাকিম বই মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আরেকটি মেসেজ দিতে চাই, যে বক্তব্যগুলো মানুষের ঘরে ঘরে গিয়েছিলাম তার মেসেজটি আমাদের মেয়র রেজাউল করিম চৌধুরী আনে গিয়েছেন। তাই গত 16 তারিখ উনি এই এলাকায় যখন ভূমি সংযোগ করতে এসেছিলেন, উনি এই এলাকার মানুষের কাছে কমিটমেন্ট করে গেছেন, এই এলাকায় যারা ভাসমান রয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করবেন। তাই এই এলাকার মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী 27 তারিখ অবশ্যই নৌকা মার্কেটে বিজয় আমাদের করতে হবে, এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। উনি এই এলাকায় একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প করে দেবে, যেটি মধ্যিন ভাইয়ের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের 41টি ওয়ার্ডে ফ্রি চিকিৎসা ক্যাম্প করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আগামী 27 তারিখ আপনারা সকলে নৌকা মার্কা লাকিম মার্কা বই মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে এই সকল কর্মসূচিটাকে আমরা সুন্দরভাবে এই এলাকায় ফুটিয়ে তুলতে পারি, তার জন্য আপনারা সকলে আগামী 27 তারিখ
পোস্ট ক্যান্ডিলে দিয়ে লোকটা লাঠিন বই মার্কার ফোর টাকার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য জানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় মামলা, জয় মঙ্গল।